তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছে ভারত। বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিংটাকে ঝালিয়ে নিয়েছে ঈশান কিশান, শুভমান গিল, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়ারা। চমৎকার ব্যাটিংয়ে ভারতকে এনে দিয়েছে তারা 351 রানের বড় সংগ্রহ। উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 351 রানের সংগ্রহ পেয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। দলের সেরা তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা সহ নিয়মিত একাদশের বেশ কয়েকজন তারকাকে ছাড়াই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। মাঠে নেমেই হার্দিকের নেতৃত্বাধীন ভারত ওপেনিং থেকেই পেয়েছে বড় সংগ্রহ। শুভমান গিল ও ঈশান কিশানের জুটিটা ছিল 143 রানে। দলীয় 143 রানের মাথায় ব্যক্তিগত 77 রান করে ফিরেছেন ঈশান কিশান। 120 স্ট্রাইক রেটে 3 ছক্কা 8 চারে সাজানো ছিল তার 77 রানের ইনিংসটি। ঈশান কিশানের বিদায়ের পর সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি শুভমান গিল, রান খরা থেকে বেরিয়ে এসেছেন তিনি। 11/4/92 স্ট্রাইক রেটে করেছেন 85 রান। পরে দ্রুত ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারালেও সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে ঝোড়ো 50। শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, খেলেছেন 320 স্টাইলে। 134 স্ট্রাইক রেটে 5 ছক্কা 4 চারে উইন্ডিজ বোলারদের শাসন করেছেন হার্দিক পান্ডিয়া, খেলেছেন 52 বলে 70 রানের ঝোড়ো ইনিংস। তার 52 বলে 70 রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া।